ঘাটালে অবহেত জলযন্ত্রণা, জলের তলায় দোকানপাট, নৌকা নিয়ে চলছে বাজার। তো বর্তমানে ঘাটালের বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নাকি উন্নতি হয়েছে? এছাড়াও ঘাটালে আবারও কি নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘাটালে গ্রামের দিকে জল কিছুটা কমলেও শহরের অবস্থা একই। এখনো শহরের বিভিন্ন রাস্তা জলের তলায়, দুই নম্বর ওয়ার্ডে দোকানপাট এখনো জলের তলায়, নৌকা নিয়ে চলছে বাজার হাট। যেখানেই চোখ যাচ্ছে সেখানেই শুধু জল আর জল। শিলাবতীর জল ভাসিয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকাকে। জলের তলায় বহু বাড়ি দোকানপাট, জলে ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। ঘাটাল পৌরসভার অধিকাংশ ওয়ার্ড এখনও জলবন্দী। দুই নম্বর ওয়ার্ডের অবস্থা সবচেয়ে খারাপ, জল না নামায় বাজারহাট করতে ঘাটালবাসীর ভরসা নৌকা। ঘাটালের বাসিন্দারা জানিয়েছেন পানীয় জল বিদ্যুৎ নেই, সমস্যায় আছে, প্রতি বছর দুর্ভোগের মধ্যে পড়ে। শুক্রবার দুপুরে নৌকা নিয়ে এলাকা পরিদর্শন করেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া। সদ আমন ধানের চারা রোয়া হয়েছিল, মনে হচ্ছে তার ওপর দিয়ে কেউ রোলার চালিয়ে দিয়েছে। গত কয়েকদিনে হাওড়ার 10টি গ্রাম পঞ্চায়েতের 85টি গ্রাম পুরোপুরি ছিল জলের তলায়। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।